ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চার দফা দাবি ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কালক্ষেপণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে পেশাগত সমস্যার সমাধান না হওয়ায় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড দু ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধি দুহাজার আট সংশোধন করে গ্যাজেট প্রকাশ এবং তা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আশুগঞ্জ শাখার আয়োজনে সোমবার উপজেলার জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গনে বিক্ষোভ অনুষ্ঠিত হয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন আইডিইবি আশুগঞ্জ সাজেনিকের অর্থ সম্পাদক মোহাম্মদ আলামিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি আশুগঞ্জ সাজেনিকের সভাপতি মোহাম্মদ খাইরুজ্জামান সহসভাপতি মোহাম্মদ বাকিয়ার রহমান এবং সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান সহ অন্যান্যরা